গার্লফ্রেন্ড থাকা যাবে যাবে, বয়ফ্রেন্ড থাকা যাবে, কেন হুজুর থাকবে না? কারণ গার্লফ্রেন্ড হলো শয়তানের রশি। কথা বলো, কথা বলো, কথা বলো। আজকে আমার যুবক ভাইদের বাইকের পিছনে যখন গার্লফ্রেন্ড বসে, সে ভুলে যায় তার বাইক যে দেড়শোর উপরে উঠে না, সেটা সে ভুলে যায়। সে মনে করে তার বাইকে 500 স্পিড আছে, সে চালাতে থাকে, চালাতে থাকে। সত্যিকারের নবী ওয়ালির প্রেমিক হয়ে থাকলে আজকের মাহফিলে গার্লফ্রেন্ডকে ব্লক করে দিতে হবে। হাত তুলে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা, বলেন। ক্যামেরা ঘুরাতে বলো, এই হাত তুলো সবাই, তাদের ক্যামেরা ঘুরাও, হাত তুলেছে ব্লক করবে। রাজি আছো কিনা কথা বলো। মেসেঞ্জারে কোনো গার্লফ্রেন্ড থাকবে? মোবাইলে থাকবে? ফেসবুকে থাকবে? হোয়াটসঅ্যাপে থাকবে? কোন ধরনের সংযুক্তি আজকে থেকে আর থাকবে না। হোক সে 5 বছরের সম্পর্ক, হোক 10 বছরের সম্পর্ক, হোক 20 বছরের সম্পর্ক, বিয়ের আগে গার্লফ্রেন্ড হারাম, হারাম, হারাম। কথা বলেন ঠিক কিনা যুবক। তখন তোমার বাবা মা বাধ্য হয়ে তোমাকে বিয়ে করায় ঠিক, কিন্তু তুমি তো জানো না গভীর রাতে তার এক একটা নিঃশ্বাস তোমার বাবার, তোমার মায়ের বড় বড় নিঃশ্বাস তুমি দেখো না। সে কেঁদে কেঁদে আল্লাহর কাছে শুধু বলতে থাকে, আল্লাহ আমার ভাগ্যটা কেন এত খারাপ হলো, আমার পাশের বাসায় 3-4-10 বাড়ি ঘুরে একটা নেককার মেয়ে এনে বিয়ে করিয়েছে তার ছেলেকে, আমি কেমনে পারলাম না। যেই মেয়ে ঘর থেকে বেপর্দা বের হয়ে যায়, যেই মেয়ে বয়ফ্রেন্ডের সাথে বাইকে ঘুরতে পারে, সেই মেয়ে কোনোদিন নেককার হতে পারে না। কথা বলেন ঠিক কিনা। সেই মেয়ের পেট থেকে আল্লাহর ওলি আসার কোনো সম্ভাবনা নাই, সেই মেয়ের পেট থেকে গাজাটি বের হবে, সেই মেয়ের পেট থেকে জুয়াডি বের হবে। এবং শুধু মেয়েদের দোষ দিয়ে লাভ নাই, যেই ছেলে বেগানার পাশে গিয়ে বসে যায় সেই ছেলেও কুলঙ্গার। কথা বলেন ঠিক কিনা, তার কলবে আল্লাহর রাসূল নাই ঠিক কিনা, ঠিক কিনা, ঠিক কিনা। তুমি যুবক, তোমাকে আল্লাহ যৌবন দিয়েছে কাল হাশরের মাঠে আল্লাহর আরশের ছায়ার নিচে রাখার জন্য, ঠিক কিনা? তুমি আল্লাহর আরশের ছায়ার নিচে যদি থাকতে চাও, দুনিয়ার গার্লফ্রেন্ডের ওরনার নিচ থেকে তোমাকে বেরিয়ে আসতে হবে, ঠিক কিনা? কথা বলেন, কথা বলেন ঠিক কিনা, বলেন। 3 কারণে তোমার এই প্রেমের বিয়ে সার্থক হবে না। 1 নম্বর, সারা জীবন ওই প্রেমের বিয়েতে থাকবে মা বাবার বদদোয়া। 2 নম্বর, ওই প্রেমের বিয়ের কারণে তুমি যে বিষয়টা দুর্বল হয়ে গেছো, তোমার প্রেমিকার সাথে তোমার 5 বছরের সম্পর্ক থাকার সময় তোমার জীবনের সমস্ত দুর্বলতা তুমি তাকে বলে দিয়েছো, তোমার ঘরে কয় টাকা আছে, তোমার বাবা কি, তোমার মা কি, তোমার বাড়ি কি, তোমার সুবিধা কি, তোমার অসুবিধা কি। যখন তুমি বিয়ে করলে সে তোমার মুখের উপরে তর্কাতর্কি করতেছে, কথা কন ঠিক কিনা? তুমি যখন তাকে কন্ট্রোল করতে চাও, সে তোমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করছে, এই তুই কি আমি জানি না, তুই না ওইটা, কথা কন ঠিক কিনা, ঠিক কিনা, ঠিক কিনা? এরপরে 3 নম্বর হলো, এই সংসারে কোনোদিন সুখ আসবে না, কারণ তোমাদের দুজনের দেখা হয়েছে জেনার মাধ্যমে, চোখের জেনা, কানের জেনা, নাকের জেনা, হৃদয়ের জেনা। তুমি আমাকে বলতে পারো জয়নুল আবেদিন কাদরি আপনি বোধহয় প্রিমিটিভ অ্যানশাইন্ট, আপনি প্রাচীন মানুষ, আপনি আধুনিক যুগ বুঝেন না। আমি আধুনিক যুগ ভালোভাবেই বুঝি, আধুনিক যুগ তো হবে তত বেশি মা বোনদেরকে আরো মজবুত বোরকার ভিতরে চলে আসতে হবে, ঠিক কিনা কথা বলে? কারণ আমার মা, আমার বোন, আপনাদের কদম ছুঁয়ে বলছি, আপনাদের এই শরীর, আপনাদের এই চেহারা দেখার অধিকার রাখে একমাত্র আপনার স্বামী, কথা কন ঠিক কিনা? অন্য কোন বেগানা পুরুষ দেখা হারাম, হারাম, হারাম। আমার ভাইদেরকে বলছি, তোমার গার্লফ্রেন্ডের সামনে তোমাকেও পর্দা করতে হবে, তোমার ব্যাপারেও কোরআন পর্দার কথা বলেছে, তুমি পুরুষ হয়েছো কি হয়েছে, তোমাকেও চোখ নিচে রাখতে হবে, ঠিক কিনা কথা বলেন? তুমি রাস্তা দিয়ে হাঁটার সময় তোমার বয়সে বড় কোনো নারীকে দেখলে মনে করতে হবে সে আমার মা, বয়সে বড় দেখলে মনে করতে হবে সে আমার মা, বয়সে সমান দেখলে মনে করতে হবে সে আমার বোন, আর বয়সে ছোট দেখলে মনে করতে হবে সে আমার পেটের কন্যা, ঠিক কিনা? দিস ইজ দ্য বিউটি অফ ইসলাম, এটাই ইসলামের সৌন্দর্য, ঠিক কিনা? আর যে মেয়েটা তোমার বাবা মা দুজন দেখে শুনে যেই মেয়ে তোমাকে বিয়ে করালো, আজকে যেই যুবক
প্রাউড করে বলতে পারতেছে, বাবা তোমার যেখান থেকে মন চাই বিয়ে করাও, ঠিক কিনা? এরকম যুবক কে কে আছে? বাবারে বলতে পারবে? শক্তি নাই, শক্তি নাই তোমাদের, সাহস নাই, সাহস নাই, পারবে না, পারবে না, ভালো করে ভেবে দেখো, সত্যি নাকি পারবো? বাবাকে আজকে গিয়ে